হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পটল চিংড়ি বানাতে যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো, আমি কীভাবে পটল চিংড়ি বানিয়ে ফেলি। এখানে দেখো, কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এবার তার মধ্যে টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি এই পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি একটা পটলকে তিন টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, আবার খুব যে বড় রেখেছি সেটাও না। এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এখানে আমি হাফ চামচ নুন ব্যবহার করেছি। নুন দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার কারণে পটলের ভেতর কিন্তু খুব সুন্দর করে লবণটা ঢুকে যাবে, আর হলুদ দেওয়ার কারণে পটল ভেজে নেওয়ার পরে কালারটা খুব সুন্দর আসবে। দেখো, এখানে কিন্তু আমি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে সমস্ত পটল কিন্তু একইভাবে আমি তেলের থেকে তুলে নেব। বাকি সমস্ত পটল কিন্তু আমি তেলের থেকে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু পটল আলু সমস্ত কিছু আমি আলাদা আলাদা করে ভেজেই কিন্তু রেসিপিটা বানাবো। তোমরা চাইলে পটল আলু একসঙ্গেও ভেজে নিতে পারো। এখানে যেহেতু বন্ধুরা পটল ভাজার সময় আমি লবণ আর হলুদ ব্যবহার করেছি, সেই জন্য আলাদা করে আলুর মধ্যে আমি কিন্তু আর লবণ আর হলুদ ব্যবহার করিনি। এখানে আমি আলু বেশ অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি, আলুগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, সমস্ত আলু কিন্তু আমি তুলে এক করে তুলে নেব। পটল আর আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। দেখো, চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। সামান্য লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একদম এক চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলেও কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকেও আমি কিন্তু একইভাবে আলু আর পটলের মতো তুলে আলাদা করে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইটা হালকা করে আমি একটু পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার তেল গরম হয়ে গেছে, কিছু গোটা মশলা আমি ফোড়নে দিয়েছি। গোটা এলাইচি, লবঙ্গ, দারচিনি, এলাইচির মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এই গোটা মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি দুটো টুকরো করে নেওয়া তেজপাতা। গোটা মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। খুব বেশি পাতলা করে কুচানোর প্রয়োজন নেই, যে যেমনভাবে পেঁয়াজ কুচিয়ে নিতে পারো সেভাবে দিলেই চলবে। পেঁয়াজগুলোকে এবার আমি হালকা লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমিগুলোকে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখানে বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে আরও দু মিনিটের মতো ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু মশলার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, যে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে চারমগজ, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি, সেই কারণে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে ঝাল লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছি। আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা আমি কিন্তু বাকি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর খুব সুন্দর একটা কালার এসে যায়। দেখো, আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি ভাজা পটলগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে দেবো।
দেখো ভাজা আলু আর পটল দিয়ে দিয়েছি, এবার পটল আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। খুব ভালো করে মশলার সঙ্গে পটল আলু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি কোনোভাবে পুড়ে যায় বা নিচে থেকে লেগে যায়, তাহলে কিন্তু পটল আলুর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে বা স্বাদ বদলে যাবে। সেই কারণে আমি সামান্য জল দিয়ে এবার আলু পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে যেহেতু আলু পটল খুব ভালো করে ভেজে নেওয়া আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এই চিংড়ি দিয়ে আলু পটলের রেসিপিটা একদম গামাখা রাখতে চাই, সেই কারণে আমি জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। জল আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলু পটল আর মশলার সঙ্গে। এবার আমি ফুটতে সময় দেবো বা বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। এখানে দেখো ঝোল আমার কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি আলু পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি আজকের আমার এই পটল চিংড়ির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে পটল চিংড়ি দেখো আমার ফুটে গেছে আর খুব সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার ফলে এখানে কিন্তু পটল চিংড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। চিনি দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আরও 2 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখো আলু পটল সমস্ত কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব, কারণ আমার এখানে গ্রেভিটা একটু বেশি রয়েছে, সেই কারণে আমি দেখো এখানে শুকিয়ে গ্রেভিটাকে একটু কমিয়ে নিয়েছি আর গামাখা করে নিয়েছি। এখানে কিন্তু আমার চিংড়ি দিয়ে আলু পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ঘি আর গরম মশলা। আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিরে নিয়েছি আর এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার ফলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। কাঁচা লঙ্কাগুলো আমি খুব ভালো করে মিশিয়েও নিয়েছি গ্রেভির সঙ্গে। এবার বন্ধুরা, আমি এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য ঘি আর গরম মশলা। এখানে দেখো বন্ধুরা, 1/2 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি আর সামান্য গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। ঘি আর গরম মশলা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, যাতে করে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে পটল চিংড়ির মধ্যে মিশে যায়। রেডি হয়ে গেছে আজকের স্পেশাল রেসিপি, অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। থ্যাংক ইউ।